গমের জমিতে আমাদের যে ইঁদুরের উৎপাত দানা বিষ, তারপর আপনার ওই যে পাউডার বিষ, হ্যাঁ গম বিষ, এই বিভিন্ন রকম বিষ ব্যবহার করছি, কিন্তু কোথাও কোনো বিষয় উপকৃত হয়নি আমরা। ইঁদুর দমনের জন্য কৃষি বিভাগে প্ল্যান্ট প্রোটেকশন উইংয়ে প্রত্যেক বছর বড় বড় এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করা হয়। ইঁদুর দমন করার জন্য বলাই হয় ইঁদুর দমন অভিযান করা হয়, এবং ইঁদুর দমনের জন্য কেমিক্যাল এবং ফিজিক্যাল বহু মেথড আছে, সেগুলি ফলো করা দরকার হয়। কিন্তু কথা হচ্ছে যে ইঁদুরও তো একটা প্রাণী আমাদের জৈবিক সিস্টেমে, এটা কতটুকু ক্ষতি করা যাবে, কতটুকু দমন করা যাবে, কতটুকু দমন করা যাবে সেটা হলো আসল কারণ। গমের মাঠে যেটা হয়, মাঠে যে ইঁদুরটা যে মাঠে ধরে, সেটা গমের সময়টাতে জমিটা শুকনো থাকে, আইল শুকনো থাকে, পাশে শীতকালে কিছু ঝুপঝাড় থাকে, সেই জন্য গমের এটা বেশি হয়। কিন্তু গমের এখনও যে ক্ষতিটা হচ্ছে মাঠে, ঘরে হইলে সেটার জন্য আলাদা ঔষধ অবশ্যই আছে, মাঠেরটার জন্য আমরা যদি অন্তত 10% রাখতে পারি ইঁদুরের ক্ষয়ক্ষতি, আমার মনে হয় সেইটাই যথেষ্ট।